আপনারা দেখছেন বিনয় বাংলা নিউজ। বুধবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের 27 নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, স্ত্রী চৈতালি তেওয়ারির নেতৃত্বে শিবচর্চার নামে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠান ঘিরে তুমুল বিশৃঙ্খলা। কম্বল নিতে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। যে তিনজন মারা গেছে তার মধ্যে 13 বছরের এক নাবালিকা আছে। তার মৃত্যু হয়েছে আসানসোলের সেরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে। আর অন্য দুজনের মৃত্যু হয়েছে আসানসোল জেলা হাসপাতালে, আর 8 জন আহত হয়েছে। তাদেরকে দেখতে এসেছে পান্ডবেশ্বর বিধানসভার পান্ডবেশ্বরে এমএলএ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, যদি দেখেন যে কোন পেশেন্ট না, আমি বলে দিচ্ছি বলে সব রকম সুবিধা আছে, আপনারা টেনশন নেবেন না, ভরসা রাখুন সরকারের উপর, কোন চিন্তা নেই। আর এরপরে যদি আমরা যেরকম চিকিৎসার ব্যবস্থা আমাদেরই ছেলে, আমাদের আমাদেরই ছেলে, আমরা আছি 100 জন আছি নিচে সব দিক দিয়ে, তাই না? সব দিক দিয়ে আছে, পয়সা করি সব রেডি আছে, গাড়ি তিনজন মারা গেছে, তবে তো 12-13 বছরের বাচ্চা মারা গেছে। সাংঘাতিক ঘটনা এটা। তারা ভর্তি আছে, কি অবস্থায় আছে? তারা মৃত্যুর সঙ্গে লড়ছে, সিরিয়াস আছে। এটা দেখে এলেন এখনই দলগত ভাবে এটাকে কিভাবে মোকাবিলা করবে? আগামীকাল আমাদের দল বসবে, আমাদের দলের সিনিয়র লিডারশিপ, জেলা স্তরের লিডারশিপ আছে, আগামীকাল বসে আমরা সিদ্ধান্ত নেবো। অভিজিৎ দা এখানে আছেন, অভিজিৎ দা কি খবর? এই ধরনের ঘটনা আসানসোলের ইতিহাসে এর আগে ছোট মাঠে লোক দেখানোর জন্য এতগুলো লোককে ডেকে আনে কম্বল বিতরণ করবো বলে, এবং পর্যাপ্ত কম্বল না থাকলে যে ঘটনা ঘটেছে আমরা দেখলাম, যে মানুষ একজন মানে একটা উপরে শরীরের উপর দিয়ে চাপাচাপি করে যাচ্ছে, স্ট্যাম্পেড হয়ে গেছে। যে ঘটনা হলো তিনজন মৃত্যু হয়েছে, 8 জন আশঙ্কাজনক অবস্থায় সামনে বললেন নেতাকে লোক দেখানোর জন্য এই ধরনের একটা ঘটনা ঘটানো, আমার মনে হয় এখানে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তারা মানে থেকে দেখাচ্ছি যে জেলা তৃণমূল নেতৃত্ব তারা এখানে এসছেন, অভিজিৎ ঘটক, নরেন চক্রবর্তী তারা এখানে আছেন, হাসপাতালে যারা ভর্তি তাদের সাথে কথা বলার